ঘটে বুদ্ধি থাকলে তবেই না অঙ্করে মিলাতে পারবি রে গাধি। পেছন থেকে এমন একটা কথা শুনে চমকে ওঠে স্নেহা। পেছনে তাকিয়ে দেখে আরফ দুই হাত পকেটে দিয়ে দাঁত বের করে হাসছে। স্নেহা এতে রেগে গিয়ে কোমরে দুই হাত রেখে বলল, এই তুমি হাসছো কেন? দেখছো যে আমি অঙ্করে পারছি না, আর তুমি হেসে যাচ্ছ। কোথায় আমাকে হেল্প করবে তা না, হেসে যাচ্ছে। হাই হাই, এখন আমাকে আপনার অঙ্কে হেল্প করা লাগবে? আল্লাহ, পারলে এসে হেল্প করো, নয়তো যাও এখান থেকে। ওকে ওকে, আই খাতা নিয়ে এদিকে আই। তারপর স্নেহা আরফের কাছে খাতা নিয়ে আসে। আরফ খুব সুন্দর করে স্নেহাকে অঙ্কটা বুঝিয়ে দিল। বাহ, কত সহজ! ধন্যবাদ আরফ ভাইয়া। এখন নিচে আসেন মরানি, নাস্তা করতে হবে। হ্যাঁ আসছি, যাও। এরপর স্নেহা নিচে এসে নাস্তা করতে বসল। আজকেও টেবিলে মিতু আর আকাশ নেই, তাই তাদের খাবার উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। মিতু আকাশের সামনে ভয়ে সংকোচে যেতে পারছে না, যদি আকাশ রেগে থাকে। কিন্তু কাল রাতে তার তো কোনো ভুল ছিল না, সেই নেশার ঘোরে সব করেছে। দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, ভেতরে যেতে সাহস পাচ্ছে না। এদিকে আকাশ সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। সে এতটুকুই কনফার্ম হয়ে গেছে, কাল রাতে সে নেশার ঘোরে অনেক বড় অন্যায় করে ফেলেছে মিতুর সাথে, যেটা সে চাইলেও না করতে পারবে না। কিন্তু কাল রাতে সে এতটা নেশাও করেনি, তাহলে কিভাবে এটা হলো? সে জাস্ট দুই গ্লাস নিয়েছিল, তাহলে এটা কী করে হলো? আকাশের মাথায় কিচ্ছু আসছে না। সে কি করবে? সে মিতুকে ভালোবাসে না। এখন যদি মিতু, না না, সে ভাবতে পারছে না কি করবে সে এখন। উফ আল্লাহ, কি করব এখন আমি? কেন যে সেদিন রাগের বসে এমন করলাম, সেদিন আমার দেশ ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। মিতু আস্তে করে রুমে প্রবেশ করল, দেখল আকাশ সোফায় বসা মাথায় হাত দিয়ে। হয়তো তার অনুশোচনা হচ্ছে যে কেন সে মিতুকে ছুলো। হায়রে জীবন, স্ত্রীর কাছে আসাতে স্বামীর অনুশোচনা হচ্ছে। মিতু আস্তে করে আকাশের সামনে গেল। আকাশ বুঝতে পারলো কেউ এসেছে, মাথা তুলে দেখে মিতু। মিতুকে দেখে তার রাগ হচ্ছে, কিভাবে সে এই ভুল করল। আকাশ কিছু না বলে উঠে চলে যেতে নিলে কি মনে করে ফেরত এসে বলল, কাল রাতের জন্য আমি দুঃখিত। আমি জানি না কীভাবে এটা হলো, কাল এতটা নেশা আমার কীভাবে হলো জানি না। এটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে বলে যাও প্লিজ। আমি তোমাকে যখন ছেড়ে দেবো, তখন আমি তোমার দ্বিতীয় বিয়ের আগ পর্যন্ত আমি তোমার খরচ বহন করবো। আমি একটা ভালো ছেলে খুঁজে দেবো তোমাকে, সব কিছু তাকে জানিয়ে তার সাথে বিয়ে দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আর হ্যাঁ প্লিজ খেয়ে নিও। আপনি না বললেও আমি তা খেয়েছি, আমি জানি তো আপনি আমাকে ইচ্ছা করে কাছে নেননি। আর কি বললেন, আমাকে ছেড়ে দিয়ে আমার খরচ বহন করবেন? শুনেন মিস্টার আকাশ, আমার বাবা ভাইয়ের টাকার অভাব নেই, আমি সেখানে বসেই খেতে পারবো, কিন্তু আমি আপনাকে ছাড়বো না। দেখি কিভাবে আপনি আমায় ছাড়েন। আপনাকে নিজের করে পেতে অনেক কিছু করতে হয়েছে আমার, আর আমি আপনাকে পেয়ে ছেড়ে দেব? এত বড় পাগল আমি না। আকাশ মিতুর কথা শুনে অবাক, অবাক কণ্ঠে বলল, আমাকে পেতে অনেক কিছু করতে হয়েছে মানে কি করেছে তুমি? মিতু বুঝতে পারল ও কি বলতে কি বলে ফেলেছে, তাই কথা ঘোরানোর জন্য বলল, কিছু না বলেই মিতু রুম থেকে চলে আসলো। আকাশ মিতুর কথা কিছুই বুঝতে পারল না, আর মাথাও ঘামাল না, সেও বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার আগে তার মাথায় এটাই ঘুরছে, তার এত নেশাকাল হলো কি করে। দেখতে দেখতে সোমবার চলে আসে। আজকে স্নেহার বাবা আসবেন, তাই সকাল থেকে তোড়জোড় চলছে। স্নেহা নিজও হাতে ওর বাবার প্রিয় খাবারগুলো রান্না করছে। আরাফ আর জুনায়েদ গেছে ইকবাল সাহেবকে রিসিভ করতে। স্নেহা খুব উদ্বিগ্ন হয়ে আছে ওর বাবাকে দেখার জন্য। কিছু ঘন্টা পরেই ইকবাল সাহেবকে নিয়ে বাড়িতে ঢুকল আরাফ আর জুনায়েদ। প্রায় 18 বছর পর আজ নিজের বাড়িতে পা রাখছেন ইকবাল সাহেব। এই বাড়িতে কত না স্মৃতি আছে তার, ভাইদের সাথে, তার ভালোবাসার মানুষটার সাথে। আজ প্রথম সে তার আর তার স্ত্রীর ভালোবাসার চিহ্নটাকে সামনাসামনি দেখবে।
তাকে ছুঁয়ে দেখবে। আচ্ছা, তার মেয়ে কি তার প্রতি অভিমান করে আছে? তাকে দেখলে কি সে তার কাছে আসবে? এসব কিছু ভাবতে ভাবতে ঘরে ঢুকলেন ইকবাল। ইকবালকে আসতে দেখে বাকি তিন ভাই তার কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। ভাইদের কাছে পেয়ে ইকবাল খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এদের মাঝেই নাজমা বেগম মাঝখান থেকে ঢুকে বলল, এই এই, আমাকেও তোমাদের মাঝে নেও। নাজমার এহেন কাজে সবাই হেসে দিল। ছোটবেলায় ও নাজমা এমনিই করত, চার ভাইকে একসাথে দেখলে মাঝখান দিয়ে ঢুকে পড়ত। স্নেহা দূর থেকে দাঁড়িয়ে তার বাবাকে দেখছে। হ্যাঁ, তার বাবা, তার নিজের বাবা, তার জন্মদাতা বাবা, যাকে এতগুলো বছর সে কাছে পায়নি। স্নেহার মুখে হাসি, চোখে পানি, মনে হয় এখনই পানি পড়বে। ইকবাল ভাইদের কাছ থেকে ছুটে সামনে তাকিয়ে দেখে তার সে ছোট্ট পুরীটা দাঁড়ানো। না, পরিটা এখন আর ছোট নেই, এখন সে বড় হয়ে গেছে। তবুও বাচ্চাদের কাছে মেয়েরা সব সময় ছোট। ইকবাল হাসান ধীর পায়ে স্নেহার কাছে আসলেন। স্নেহা আর ইকবাল এখন মুখোমুখি। স্নেহা কান্নামাখা কণ্ঠে বলল, বাবা। ইকবাল সাহেব মেয়ের মুখে বাবা ডাক শুনে একদম বরফের মতো জমে যান। এতগুলো বছর পর নিজ সন্তানের মুখ থেকে প্রথম বাবা ডাক শুনছেন ইকবাল সাহেব। কাঁপা কাঁপা হাতে হাত বাড়িয়ে দিলেন স্নেহার দিকে। স্নেহাও এবার নিজেকে ধরে রাখতে পারল না, হামলে পড়ে বাবার বুকে আর কাঁদতে থাকে। বাবা মেয়ে দুজনেই কাঁদছে, এতগুলো বছর যে তারপরে তারা এক হলো। বাবা, আমাকে ছেড়ে আর কখনো চলে যাও না প্লিজ, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। আমি মাকে ছোটবেলায় কাছে পাইনি, তুমি অভিমান করে চলে গিয়েছিলে, আর আমাকে ছেড়ে যেও না বাবা, আমি খুব ভালোবাসি তোমাকে। আই এম সরি মা, আমি তোকে একা রেখে চলে গিয়েছিলাম। আমি তখন শুধু নিজের কথাই ভেবেছি, একবারও ভাবিনি তুই তো আমার আর মারিয়া সেই স্মৃতি। আমি তোকে কেন অবহেলা করে চলে যাচ্ছি, তবুও নিজের রাগ বজায় রেখে তোকে বড় ভাইজানের কাছে দিয়ে চলে গেলাম। সিডনিতে গিয়ে আমি বুঝতে পারলাম আমি কি ভুল করেছি। নিজের সন্তানকে নিজের থেকে দূরে করে প্রতিনিয়ত যন্ত্রণায় ভুগেছি, তাই তো বড় ভাইজান থেকে তোর সবসময় খোঁজখবর নেওয়া শুরু করলাম। আমার খুব ভয় হতো যদি তোর সামনে গেলে তুই আমাকে বাবা না মানিস, তাহলে আমি যে খুব কষ্ট পাবো, তাই আসিনি। তবে এখন আর তোর কাছে না এসে পারলাম না, আমার যে তোকে একটাবার বুকে নিতে ইচ্ছা করে, তোর মুখ থেকে বাবা ডাক শুনতে ইচ্ছা করে। আমায় ক্ষমা করিস মা, আমিও তোকে অনেক ভালোবাসি। না বাবা, না, এমন করে বলো না। তুমি তুমি যা করেছো তা মায়ের ভালোবাসার জন্য করেছো। ভালোবাসা মানুষকে কেউ হারিয়ে ভালো থাকতে পারে না বাবা, আমি জানি, তুমি এভাবে বলো না। বাবা মেয়ের এই মধুর মিলন দেখে সবার চোখেই পানি। আর এক মুচকি হেসে ভাবছে, যাক, আমার পিচ্ছিটার এবার সুখের দিন একটা একটা করে আসছে। এবার আর ও একটা সুখের খবর বাবা, তুমি একটু অপেক্ষা করো। আরাফের ভাবনার মাঝে ফোন বেজে ওঠে। আরাফ একটা সাইডে চলে যায় ফোন নিয়ে। দুপুরে স্নেহা তার বাবাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে। ইকবাল সাহেবও মেয়েকে খাইয়ে দিয়েছেন। রাতে স্নেহা তার বাবার সাথেই ঘুমাবে বলেছে। আজ বাবার কোলে মাথা রেখে দুই বাপ বেটি গল্প করবে। দেখতে দেখতে পাঁচ মাস চলে গেল। এই পাঁচ মাসে আরাফ আর স্নেহার সম্পর্কের অনেক পরিবর্তন এসেছে। আরাফ স্নেহাকে সব সময় সব বিপদ থেকে আগলে রেখেছে, আর স্নেহাও আরাফের সাথে খুব ফ্রি হয়ে গেছে। এখন স্নেহার মনের মাঝে আকাশ না, আরাফ উঁকি ঝুঁকি মারে। হয়তো স্নেহা ভালোবেসে ফেলেছে আরাফকে, আবার হয়তো না, কিন্তু সে জানে আরাফকে সে পছন্দ করে অনেক বেশি করে। কিন্তু এই পাঁচ মাসে মিতু আর আকাশের সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গেছে। মিতু যতই চেষ্টা করেছে আকাশকে নিজের ভালোবাসায় জড়াতে, আকাশ ততই ওকে অপমান করে দূরে সরিয়ে দিয়েছে। আকাশ এখন মিতুর সাথে এক রুমে থাকে না, সে থাকে অন্য রুমে, মিতু থাকে আকাশের রুমে। তাদের এই অবস্থা সবার চোখ এড়িয়ে গেলেও একজনের চোখে এড়ায়নি, সে হলো আরাফ। আকাশ চায় না আর কোনো ভুল করতে, খুব শীঘ্রই সে মিতুকে ডিভোর্স দেবে। আজকেও মিতু মার খেয়েছে আকাশের হাতে। অপরাধ এটাই, সে আজকেও আকাশকে প্রেম নিবেদন করতে গিয়েছিল। এই পাঁচ মাসে প্রতিদিন সে এরকম মার খেয়ে যাচ্ছে। আকাশকে যতবার বলেছে ভালোবাসি ততবার মার খেয়ে গেছে। ইদানিং তার শরীরটা ভালো যাচ্ছে না, পেটে প্রচুর ব্যথা।
প্রথমে পিরিয়ডে দিনগুলোই ব্যথা করতো অনেক, কিন্তু এখন পিরিয়ড ছাড়াও ব্যথা করছে অনেক। তাই মিতু ভেবেছে সে ডাক্তার দেখাবে। এক সপ্তাহ পর আজকে স্নেহাদের বাড়িতে বিয়ে। নিতু চুনায়েত ঋতু রাতুল খুব ঘরোয়াভাবেই ওদের বিয়ে হচ্ছে। বেশি কাউকে জানায়নি তারা এই করোনাকালীন সময় বলে, তাই তারা নিজেরা নিজেরাই মিলে বিয়ে দিচ্ছে। স্নেহা আজকে খুব খুশি, গতকাল রাতে তার জীবনে একটা সুখময় মুহূর্ত ঘটে গেছে। গতকাল রাতে ছাদে দাঁড়িয়ে গল্প করছে আরাফ স্নেহা। আরাফ আর স্নেহা এখন প্রায় ঘুরতে যায়, একসাথে গল্প করে। তাদের বন্ডিং দেখে বাড়ির সবাই একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আচ্ছা স্নেহাকি, শোন, আজকে তোকে একটা গল্প বলবো। গল্প? কিসের গল্প? একটা ভালোবাসার মানুষের আড়ালে ভালোবাসার গল্প শুনবি। বলো বলো। আরাফ বলা শুরু করলো। সালটা তখন 2001, আমার তখন মাত্র 6 বছর বয়স। আমাদের ফ্যামিলি ছিল যৌথ ফ্যামিলি। আমার 4 কাকারা একসাথে থাকত। আমার বড় কাকার ঘরে 1 মেয়ে, মেজ কাকার ঘরে 1 ছেলে, আর আমাদের ঘরে আমি আর আমার 1 ছোট ভাই আকাশ। আমার ছোট চাচির ঘরে কোনো বাবু ছিল না, কিন্তু একদিন শুনি আমার ছোট কাকি আর বড় কাকির ঘরে বাবু আসবে। একদিন অনেক রাত, আমার বাবা, বড় কাকা আর ছোট কাকা ছোট কাকিকে নিয়ে হাসপাতালে গেলেন। পরের দিন সকালে বড় কাকাকে দেখলাম একটা ছোট্ট পুতুলকে তোয়ালে জড়িয়ে বাসায় ঢুকতে। বাসায় ঢুকে আমি সবার আগে পুতুলের মুখটা ভালো করে দেখেছিলাম। একদম পুতুলের মতোই লাগছিল বাবুটাকে, একদম লাল বর্ণ হয়েছিল। কিন্তু পুতুলটা তো ঘুমিয়েছিল, তাই হয়তো দেখেনি যে আমি ওকে দেখেছি। এরপর একে একে সবাই কোলে নিল, অনেক আদর করল। ওর নাম রাখল স্নেহা। স্নেহাকে সবসময় বড় কাকাদের সাথে থাকতে দেখে আমি ভাবতাম যে ছোট কাকারা কোথায়। তা একদিন মাকে জিজ্ঞাসা করি, আচ্ছা মা, আমরা সবাই আমাদের আব্বু আম্মুর সাথে ঘুমাই, তাহলে পিচ্ছি বাবু কেন বড় কাকাদের সাথে ঘুমায়? ছোট কাকা আর কাকি কোথায়? মা তখন আমাকে কোলে নিয়ে বলেছিল, ছোট কাকাই ওই দূর দেশে গেছে, আর ছোট কাকি ওই তারাদের দেশে চলে গেছে, সে আর আসতে পারবে না। কিন্তু তোমার কাকাই একদিন ঠিক আসবে বাবুর কাছে, তাই ততদিন বাবু বড় কাকার কাছেই থাকবে। তুমি কিন্তু বাবুকে একদম জ্বালাবানা, ঠিক আছে? তোমার বোন হয় না বাবু, তুমি বোনের সাথে খেলবে, ঠিক আছে? আমিও সেদিন মায়ের কথায় মাথা ছাকালাম। তারপর থেকে আমি প্রায় পিচিরের কাছে থাকতাম। ওকে দোলনায় ঘুম পাড়িয়ে রাখলে আমি দোলনার পাশে গিয়ে দাঁড়িয়ে ওকে দেখতাম। এভাবেই বড় হতে লাগলাম আমরা। আমি যখন ক্লাস 2 উঠলাম, তখন পিচিটা মাত্র পুরোপুরি হাঁটা আর কথা বলতে শিখল। আমাদের সবার সাথে পিচিটা খেলত। আস্তে আস্তে ও স্কুলে ভর্তি হলো। আমরা সব ভাই বোন একই স্কুলে পড়তাম, তাই একসাথে যাওয়া আসা সব কিছু করতাম। এভাবে দিন যেতে লাগলো। আমি ক্লাস 5 যখন, তখন পিচিটা ক্লাস 2। আমার আর পিচিটার মাঝে প্রায় ঝগড়া হতো। পিচিটা যখন ঝগড়া না পারত, তখন গাল ফুলিয়ে বলতো, আরাত ভাইয়া তুমি অনেক পচা, আমার সাথে সবসময় ঝগড়া করো। পিচিটা সবসময় আমার নামটা উল্টো উচ্চারণ করতো। বাকিদের নাম ঠিকই বলতো, কিন্তু আমারটা উল্টো বলতো। দেখতে দেখতে আমরা সব ভাই বোন যখন স্কুলের গণ্ডি পার হলাম, তখন এই পিচ্চু ক্লাস 9 পড়ে। যখন থেকে ভালোবাসাকে বুঝলাম, তখন থেকেই বুঝতাম যে আমি স্নেহাকে ভালোবাসি, কিন্তু কখনোই ওর সামনে এটা প্রকাশ করিনি। ইদানিং আমি খেয়াল করতে লাগলাম, পিচ্চিটার আকাশ একে অন্যের সাথে খুব বেশি মেশামেশি করে। আমার এটা দেখে না অনেক রাগ লাগতো, কিন্তু নিজের ভাই দেখে কিছুই বলতাম না। স্নেহা যখন ক্লাস 10 উঠল, তখন আমি ঠিক করলাম ওর 15তম জন্মদিনে আমি ওকে আমার মনের কথাটা বলবো। কিন্তু সেদিন রাতে আমি যখন ছাদে যাই, আমি গিয়ে দেখি আমার ভাই স্নেহাকে প্রপোজ করছে, আর স্নেহাও তাকে অ্যাকসেপ্ট করে নিল। সেদিন জানি না আমার ভিতরে যে কী হচ্ছিল। আমি ঠিক কী করে নিলাম, ওখানে থাকবো, যদি এখানে থাকি তবে আমার স্নেহাবাকিকে পাওয়ার লোভ হবে। তাই বাড়ি জমালাম কানাডাতে। আমি না হয় আমার স্নেহাকে আড়ালে ভালোবাসি, তা না হয় জানতে হবে না। কানাডায় গিয়ে দেশে যে আমার স্নেহা ছাড়া আমার মা বাবা আছে সেদিকে ভুলে যাচ্ছিলাম। মা প্রায় ফোন দিয়ে কান্না করত, বলতো তুই আই। তাই ঠিক করলাম আমি তখনই বাড়ি যাব যে সময় স্নেহা বাড়িতে থাকে না। আমি ঠিক ওর এক্সামের সময় যেতাম। জানতাম কোচিং প্রাইভেট করে সেই বাসে এসে নিজের রুমে এসে ঘুমাবে, তাই আমার সাথে দেখা হওয়ার চান্স নেই। এভাবে যেতে থাকে সময়।
স্নেহাকে কানাডা গিয়ে বুঝতে পারলাম না। এর মাঝে শুনলাম আকাশ আর স্নেহার এঙ্গেজমেন্ট, সেদিন চোখ দিয়ে পানি পড়ে গেছিল, হারিয়ে ফেললাম স্নেহাকে একেবারের মতো। যেদিন স্নেহার এঙ্গেজমেন্ট ছিল সেদিন রাতে আমাকে কল করে বড় কাকায়, তারপর জানান সেদিন কী কী হলো। আমি সেদিন রাতের ফ্লাইটে বাংলাদেশে আসার জন্য বের হই। যখন আমি বাড়িতে পৌঁছাই গিয়ে দেখি স্নেহা অচেতন অবস্থায় পড়ে আছে, চোখ মুখ ফুলে আছে, বোঝা যাচ্ছিল ও প্রচুর কান্না করেছে। আমি ওকে ট্রিটমেন্ট দিই। এরপর শুনি আকাশ মৃতুকে বিয়ে করেছে স্নেহার প্রতি রাগ জেদে। সেদিন আমার আকাশের প্রতি করুণা হচ্ছিল, কারণ আকাশ রূপ ভেবে কাঁচকে নিজের কাছে নিল। সেদিন থেকে ঠিক করলাম আগে স্নেহাকে নির্দোষ প্রমাণ করব, তারপর ওকে নিজের করে নেব। বর্তমানে স্নেহা এতক্ষণ চুপ করে সবটা শুনছিল, তার চোখের কোণে পানি জমে এসেছে। কেউ তাকে আড়ালে এতটা ভালোবেসেছে কিন্তু সে বুঝতেই পারেনি। স্নেহা যাকে ভালোবেসে কাছে নিলেও সে তাকে দূর করে দিল, আর যে স্নেহাকে ভালোবাসত তার কথা স্নেহা জানতই না। আরব স্নেহার চোখে পানি দেখে ওর দুই গালে হাত রেখে বলল, এ স্নেহা পাখি কান্না করছিস কেন? স্নেহা এবার শান্ত থাকতে পারল না, কেঁদে দিয়ে বলল, আই'ম সরি ভাইয়া, আমি জানতামই না তুমি আমাকে এতটা ভালোবাসো। ধুর পাগলি, এখানে শরীর কি আছে? আর এখন তো তুই আমারই, আর কাউকে তোকে নিতে দেবো না। আরব স্নেহার কপালে নিজের কপাল ঠেকিয়ে আস্তে করে বলতে লাগলো, ভালোবাসি স্নেহা পাখি, অনেক বেশি ভালোবাসি। স্নেহার ভেতরে এক আলাদা শীতল হাওয়া বয়ে গেল আরফের ভালোবাসি কথাটা শুনে। স্নেহাও তো ভালোবেসে ফেলেছে আরফকে, তার মনে আরফ তার নিজের জায়গা তৈরি করে নিয়েছে। স্নেহাও আস্তে করে বলে ওঠে, ভালোবাসি আরফ ভাইয়া, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আরফ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অবশেষে সে তার স্নেহা পাখির মুখ থেকে ভালোবাসি শুনল। সে সার্থক। স্নেহা লজ্জায় একেবারে লাল হয়ে যাচ্ছে, তাই সে আর একটুও ওখানে থাকলো না, এক দৌড়ে রুমে চলে আসলো। আজ সে বলে দিয়েছে তার মনের কথা আরফকে। আজ আর কোনো সংকোচ নেই তার মনে। বর্তমানে আয়নার সামনে বসে গতকালকের কথাগুলো ভাবছে আর তৈরি হচ্ছে। স্নেহা আজ সে অনেক খুশি, তার জীবন থেকে সে আকাশ নামক কালো অধ্যায়কে ভুলতে পেরেছে। এবার শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করলেই সে সব দায় থেকে মুক্ত। স্নেহা একটি মিষ্টি কালারের লেহেঙ্গা পরেছে, এটা অবশ্য আরাফি তাকে দিয়েছে, সাথে ম্যাচিং একটা দুল আর চুড়ি, সাথে হালকা সাজ। স্নেহা একদম রেডি। স্নেহা নিচে এসে দেখে আরাফ একটা কালো শার্ট পরেছে, চুলগুলো স্পাইক করা, বেশ লাগছে আরাফকেও দেখতে। দেখতে দেখতে ঋতু, রাতুল, নিতু আর জুনায়েদের বিয়ে হয়ে গেল। আজ তারা তাদের ভালোবাসার মানুষকে নিজেদের করে পেল। মিতু এক কোণে দাঁড়িয়ে ভাবছে কি এমন ক্ষতি হয় আকাশ থেকে মেনে নেয়, তবে তাদেরও তো এরকমভাবে আবার বিয়ে হবে, কেন মেনে নেয় না আকাশ তাকে? মিতু আজকে সকালে গিয়ে হাসপাতালে টেস্ট করিয়ে এসেছে, তার পেটে ব্যথাটা কমছেই না। আকাশ এক সাইডে দাঁড়িয়ে রাগে ফুসছে, কারণ তার একটু সামনে আরফ আর স্নেহা হাসাহাসি করছে। আকাশের রাগে গা চলছে। কি এত হাসাহাসি ভাইয়ের সাথে, লজ্জা শরম নেই? এত কিছু করে এভাবে হেসে চলেছে। ঋতুকে বিদায় দেওয়ার সময় জাফর সাহেব তার স্ত্রী নিতু স্নেহার সে কি কান্না, ঋতুও তো কেঁদে একদম অস্থির। মেয়েকে বিদায় দেওয়াটা যে কত কষ্টের তা হয়তো পৃথিবীর কোনো বাবা মা বলে বোঝাতে পারবে না। রাতের দিকে স্নেহা বসে আছে ছাদে, আরফ একটা কাজে বাহিরে গেছে। স্নেহা বসে বসে আকাশ দেখছিল, তখন পেছন থেকে কেউ বলে ওঠে, বেশ ভালোই খেলা শুরু করেছো। পেছন থেকে এমন একটা কথা শুনে স্নেহা পিছনে তাকিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। স্নেহা ভুরু কুচকে প্রশ্ন করল, মানে? মানে তুমি কত বড় খেলোয়াড় স্নেহা, প্রথমে আমি, তারপর ওই ছেলেটা, আর এখন আমার নিজের ভাই। বাহ, আর কতজনকে নিজের রূপে ছেলে ভাসাবে শুনি? তোমার মতো থার্ড ক্লাস মেয়েরা এমনই হয়, প্রথমে একজনের সাথে, তারপর আরেকজনের সাথে বেড পর্যন্ত চলে যাও, আর তারপর আরেকজনকে ফাঁসে বিয়ে করে নাও। আমি তো ভাবতেই পারিনি তোমার মতো নিরীহ চেহারার পেছনে কত বিস্তৃত একটা রূপ আছে। ছি! আকাশের কথাগুলো শুনে স্নেহা আকাশের সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আগে তোমার কথা শুনে আমার অনেক কষ্ট হতো, জানো আকাশ কেন? কারণ আমি তখন তোমাকে ভালোবাসতাম, আর ভালোবাসার মানুষের চোখে নিজের জন্য ঘৃণা কেউ দেখতে চায় না। কিন্তু এখন
এখন আমি তোমাকে ভালোবাসি না। হ্যাঁ, মুছে গেছো তুমি আমার মন থেকে, সেই দিনই মুছে গেছো যেদিন তুমি মিতুকে নিজের করে নিয়েছো, আর এখন তোমার প্রতি জাস্ট ঘৃণা আসে। আর কি বললে, আমি আমার রূপের জালে ফাঁসাচ্ছি? শোনো আকাশ, যেদিন তুমি সত্যিটা জানবে সেদিন আফসোস করবে। সেদিন হাজার চাইলেও আমি তোমাকে গ্রহণ করব না, কারণ আমার এই মনে এখন আরাফের জন্য ভালোবাসা তৈরি হয়েছে। সে অন্তত তোমার মতো কুরুচিবান মানুষ না। স্নেহা কথাগুলো বলে সেখান থেকে চলে এলো, আর আকাশ স্নেহার কথাগুলো শুনে অবাক হলো। কিসের সত্যি, কি সত্যির কথা বলে গেল স্নেহা? তবে কি সত্যি স্নেহা নির্দোষ? সকালে স্নেহাকে কলেজে পৌঁছে দিয়ে গেছে আরাফ। কালকে স্নেহার জন্মদিন, তাই সে একটা বিশেষ সারপ্রাইজ প্ল্যানিং করেছে। সে এই জন্মদিনেই স্নেহাকে একটা বিশেষ উপহার দিবে। সে আরাফ একজনকে কল দিল গাড়িতে বসে। সব কিছু রেডি?